প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বশরী, টিপিক্যালের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বইয়ের একাদশ অধ্যায়, জিনতত্ত্ব ও বিবর্তনের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আজকে আমরা আলোচনা করব মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো সম্পর্কে। এর আগে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছিলাম। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে, অর্থাৎ আমরা যেটা শিখেছিলাম যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে ক্রস করলে প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় এবং পরবর্তী বংশধরে গিয়ে বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে ভেঙে আলাদা আলাদা গ্যামিটে প্রবেশ করে। তো এই ক্ষেত্রে আমরা জানব, ওই সূত্র আমরা জেনেছিলাম যে ওই সূত্রের ব্যতিক্রম, ওই সূত্র হচ্ছে 3:1, ফলাফল আসে 3:1, অর্থাৎ তিনটি একই রকম থাকে, একটি থাকে একটু ভিন্ন। তো এই 3:1 প্রকাশিত হয় ফিনোটাইপিক অনুপাত, অর্থাৎ বাহ্যিক যে বর্ণের সে অনুপাতটা প্রকাশিত হয় বাহ্যিক গঠনের। তো আজকে আমরা শিখব 3:1 ব্যতিক্রম, অর্থাৎ কিভাবে 3:1 না হয়ে একই জিনিস অন্য ধরনের হতে পারে। প্রথম সূত্রের কিছুটা ব্যতিক্রম বিভিন্ন স্থানে দেখা যায়। প্রথম যেটা রয়েছে অসম্পূর্ণ প্রকটতা, এই কথাটার মধ্যে অনেক কিছু রয়েছে, অসম্পূর্ণ যা সম্পূর্ণ হয়নি, অর্থাৎ কোনো জিনিস সম্পূর্ণ হতে গিয়ে যদি কোনো কারণে না হয়ে থাকে তখন সেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। কোনো কারণে হতে পারেনি তাহলে সেটা হচ্ছে অসম্পূর্ণ। আর প্রকটতা মানে হচ্ছে আমরা জানি প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়, যদি কোনো কারণে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হতে বাধা পায়, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রকাশিত না হয়, অসম্পূর্ণভাবে সামান্য কিছু প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরায়ন ঘটে, অর্থাৎ তাদের মধ্যে ক্রস করা হয়, সংকরায়ন ঘটা মানে হচ্ছে তাদের মধ্যে যদি ক্রস করা হয় তখন কি হয় ঘটে, কিন্তু প্রথম বংশধরে অর্থাৎ F1 জনুতে প্রকট জিন তার বৈশিষ্ট্যকে পূর্ণাঙ্গভাবে প্রকাশে ব্যর্থ হয়, অর্থাৎ সম্পূর্ণভাবে সে প্রথম বংশধরে প্রকট জিনটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, ফলে উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যেরই মাঝামাঝি আরেকটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, অর্থাৎ উভয় বৈশিষ্ট্য একসাথে প্রকাশিত না হয়ে উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি আরেকটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তখন এই ধরনের ঘটনাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। যদি পরীক্ষার সময় অসম্পূর্ণ প্রকটতার শুধু সংজ্ঞা আসে তাহলে এটুক দিলেই হবে যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবে সংকরণ ঘটে, তো প্রথম বংশধরে প্রকট জিন তার বৈশিষ্ট্যকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পেরে উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্য প্রকাশ করে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। আর যদি বলা হয় এটা বলতে কি বুঝো, তখন অবশ্যই অনুপাত সম্পর্কে একটু আলোচনা করে দিবে যে অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস অনুপাতের ক্রসের যে অনুপাত 3:1 না হয়ে হয়ে যায় 1:2:1, অর্থাৎ তিন ধরনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। সাধারণত দুই ধরনের বৈশিষ্ট্য 3:1, অর্থাৎ তিনটি একই ধরনের বৈশিষ্ট্য আরেকটি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এভাবে দুটি বৈশিষ্ট্য প্রকাশিত হতো, এখন সেটা হয়ে যাবে তিন ধরনের, একটি একই রকম, একটা হবে এক ধরনের, এটা হবে আরেক ধরনের, আর দুইটি হবে একই রকম বৈশিষ্ট্য। আর অসম্পূর্ণ প্রকটতাকে সাধারণত সন্ধ্যা মালতি লাল এবং সাদা ফুল দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা এতটুকু পর্যন্ত লিখবে যদি অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বুঝো সেটা আসে। এই সম্পর্কে এখন আমি ব্যাখ্যা করব যে ধরি সন্ধ্যা মালতির লাল ফুলের জন্য দায়ী জিন আর, এটা আমরা ধরে নিয়েছি। আর আমি আগেই বলেছি ক্যাপিটাল লেটারে যেটা লিখবো সেটা প্রকট জিন, আর যেটা স্মল লেটারে লিখবো সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। সন্ধ্যা মালতির লাল ফুলের জন্য দায়ী জিন আমি ধরে নিয়েছি আর, যে কোনো একটা চিহ্ন ধরে নিতে পারো, যেহেতু লালের ইংরেজি রেড সেই হিসাবে আর ধরে নিয়েছি। আর সন্ধ্যা মালতির সাদা ফুলের জন্য দায়ী জিন স্মল আর, বলতে পারো এখানে স্মল W ধরা যেত যেহেতু হোয়াইট, তোমরা যে কোনো একটি ধরে নিতে পারো। সন্ধ্যা মালতির সাদা ফুলের জন্য দায়ী জিন হবে স্মল আর। প্রথম সংকর পুরুষ হচ্ছে F1 জনু আর দ্বিতীয় সংকর পুরুষ হচ্ছে F2 জনু। তো আমরা প্রথম থেকে যদি আসি পিতামাতা প্রথমে আসতেছে ফিনোটাইপ, লাল ফুলের পিতা এবং সাদা ফুলকে আমরা ধরে নিয়েছি মাতা, আর লাল ফুলের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, আর সাদা ফুলের জিনোটাইপ হবে স্মল আর। আমি কেন দুটো করে আর সেটাও আগে বলেছি যে দুটো আর তখনই থাকবে যখন আমরা জানি যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য জিন থাকে দুটি করে,
তার জন্য এখানে দুটি আর থাকবে, এখানেও দুটি আর থাকবে। এটা হলো এই জীবের জিনোটাইপ। এরপরে আসছে এই জীব থেকে যদি গ্যামেট আসে কি কি ধরনের গ্যামেট হতে পারে। একটা হতে পারে ভিং আর, আরেকটা হতে পারে এই আর, দুটোটাই একই ধরনের গ্যামেট হতে পারে। F1 জনুতে যখন, অর্থাৎ তাদের মধ্যে যখন ক্রস হবে, সংকরায়ন হবে বা জনন হবে, প্রজননের ফলে যে চার ধরনের গ্যামেট তৈরি হবে, যে চার ধরনের জীব তৈরি হবে, সরি জীব তৈরি হবে, সেই চার ধরনের জীবের জিনোটাইপ প্রত্যেকেরই হবে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। এখানে দেওয়ার সময় খেয়াল রাখবা প্রথমটার সাথে শেষটা, এটার প্রথমটা তারপর দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা, দ্বিতীয়তে আবার যখন ক্রস করবে তখন এটার সাথে দ্বিতীয়টা, এটার সাথে প্রথমটা। তো ফিনোটাইপ আসবে কি, সবগুলো ফুলই হবে গোলাপি ফুল, এখানকার ফিনোটাইপ অর্থাৎ ক্যাপিটাল আর আর। এটাই হচ্ছে ব্যতিক্রম বা অসম্পূর্ণ প্রকৃততা, অর্থাৎ লাল ফুল আর সাদা ফুল। প্রকট বৈশিষ্ট্য হিসেবে প্রথম বংশধরে শুধুমাত্র লাল ফুল আসারই কথা ছিল, কিন্তু এখানে প্রথম বংশধরে লাল ফুল না এসে, সাদা ফুলও না এসে, লাল এবং সাদার মাঝামাঝি একটা বর্ণ অর্থাৎ গোলাপি ফুল এসেছে। তোমরা যারা ছোটবেলায় সামান্য হলেও পেন্টিং করেছো বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নিয়েছো বা চিত্রাঙ্কন করেছো, তারা অবশ্যই জানবে যে লাল রং আর সাদা রং মিশালে কিন্তু গোলাপি রং হয়ে যায়। তো এরা কি হয়েছে, লাল ফুল এবং সাদা ফুল দুটোটা বৈশিষ্ট্য প্রকাশ না করে দুটোটার মাঝামাঝি অর্থাৎ গোলাপি বর্ণ প্রকাশ করেছে, যার মধ্যে লাল এবং সাদা উভয় বৈশিষ্ট্যই কিছুটা আছে এবং এর মাঝামাঝি পর্যায়ের একটা রং প্রকাশ করেছে। তাই বলা হচ্ছে F1 জনুতে সংজ্ঞাতেই বলা হয়েছিল যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবের সংকরায়ন ঘটলে প্রথম বংশধরে প্রকট জিন তার বৈশিষ্ট্যকে পূর্ণাঙ্গভাবে প্রকাশে ব্যর্থ হয়ে উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এখানে যখন গোলাপি ফুল হয়েছে তখন সে উভয় ধরনের বৈশিষ্ট্যেরই মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এর যখন আমি F1 জনুর মধ্যে ক্রস করব, অর্থাৎ দুটো F1 জনুর মধ্যে, অর্থাৎ এখান থেকে প্রাপ্ত F1 জনুর যে জীবগুলো, এই জীবগুলোর মধ্যে যদি আমরা ক্রস করি, F1 জনুর জীব ফিনোটাইপ গোলাপি ফুল, F1 জনুর ফিনোটাইপ গোলাপি ফুল, অর্থাৎ এই দুটোর মধ্যে এখান থেকে যদি দুটো নিয়ে আসি, অর্থাৎ একটি নিয়ে আসবো পুরুষ আর একটি নিয়ে আসবো নারী, অর্থাৎ একটা পিতা একটা মাতা, এদের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। গ্যামেট হবে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এটারও ক্ষেত্রে গ্যামেট হবে কারণ দুই ধরনের আছে, আলাদা আলাদা দুটো হয়ে যাবে। এটাকে যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাই, এভাবে যখন আঁকবো সেটাকে আমরা বলি চেকার বোর্ড। F2 জনুতে আমরা যদি চেকার বোর্ডের মাধ্যমে দেখাই তাহলে আমরা দেখতে পাবো স্ত্রী গ্যামেট গুলোকে এখানে সাজালে, পুং গ্যামেট গুলোকে এখানে সাজালে, এদের মধ্যে যখন ক্রস করা হবে, অর্থাৎ এই গ্যামেট এই গ্যামেটের সাথে মিলিত হলে, এই গ্যামেট এই গ্যামেটের সাথে মিলিত হবে, মিলিত হলে ক্যাপিটাল আর আর জিনোটাইপ বিশিষ্ট যে জীবটা সৃষ্টি হবে তা হবে লাল, ক্যাপিটাল আর স্মল আর বিশিষ্ট যে দুটি জীব সৃষ্টি হবে তা হবে গোলাপি, আর যেগুলো স্মল আর আর হবে সেটা হবে সাদা। কারণ আমরা আগেই জানি ক্যাপিটাল, আমরা আগেই শিখেছি যে ক্যাপিটাল আর আর এটা হচ্ছে লাল ফুল, স্মল আর আর হচ্ছে সাদা ফুল, আর সবগুলো গোলাপি বর্ণের হয়েছিল ক্যাপিটাল আর স্মল আর মিলে। তাহলে যে দুটো ক্যাপিটাল আর স্মল আর সেগুলো হচ্ছে গোলাপি, তার মানে এখানে তিন ধরনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। ফলাফলে আমরা জানবো যে F2 জনুর ফলাফলে দেখা যায় যে লাল গোলাপি এবং সাদা ফুলের জেনোটাইপ ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল আর স্মল আর অনুপাত স্মল আর আর, অর্থাৎ জেনোটাইপিক অনুপাত হচ্ছে এটা আছে একটি, এটা আছে দুটি, এটা আছে একটি, তাহলে 1:2:1। এবং এদের ফিনোটাইপিক অনুপাত, অর্থাৎ শুধু জিনোটাইপের গঠন না, ফিনোটাইপিক যে অনুপাত, অর্থাৎ লাল গোলাপি এবং সাদা, লাল একটি গোলাপি দুইটি এবং সাদা একটি, অর্থাৎ 25% ফুল পেয়েছি আমরা লাল বর্ণের, আবার 25% পেয়েছি সাদা বর্ণের, আবার আমরা 50% ফুল পেয়েছি গোলাপি বর্ণের। কখনো কখনো পরীক্ষার সময় কত শতাংশ লাল ফুল পাবে বা কত শতাংশ কি ধরনের বর্ণ পাবে এ ধরনের প্রশ্ন আসে, তাই আমি 1:2:1 পার্সেন্টেজ হিসাবে বুঝিয়ে দিলাম, এভাবে লেখা যায়। উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাই যে যদি পরীক্ষার সময় আলাদা করে আসে এদের ফলাফল ব্যাখ্যা করো, যদি ফলাফল ব্যাখ্যা করতে বলে তখন এভাবে হবে যে উপরোক্ত আলোচনা হতে দেখা যায় যে লাল ফুল ক্যাপিটাল আর আর ও সাদা ফুল স্মল আর আর সংকরায়নের ফলে F1 জনুতে সৃষ্ট ফুলগুলো প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল আর সম্পূর্ণ প্রকাশে করতে ব্যর্থ হয়, কিন্তু লাল ফুলের আর অসম্পূর্ণ প্রকটতার কারণে F1 জনুতে লাল আর ও সাদা স্মল আর ফুলের মাঝামাঝি বৈশিষ্ট্য গোলাপি ফুলের অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর ফুলের সৃষ্টি হয়, এবং F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে এসে যায়
1:2:1 অর্থাৎ আমরা জানি মেন্ডেলের সূত্র অনুযায়ী আসার কথা ছিল 3:1, কিন্তু এখানে যেহেতু এটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম তাই এটা এসেছে 1:2:1। এটা ছিল মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রম। এখন আমরা আরেকটি মেন্ডেলের দ্বিতীয় আরেকটি প্রথম সূত্রের আরেকটি ব্যতিক্রম সম্পর্কে জানবো, পরীক্ষার সময় দুটোই আসতে পারে। সেটা এটা এটাকে বলা হচ্ছে সমপ্রকটতা। এর আগেরটা ছিল অসম্পূর্ণ প্রকট, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য তার প্রকটতা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি। আর এটা হচ্ছে অসমপ্রকটতা, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যই তাদের উভয় যিনি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সমর্থ হয়েছে, অর্থাৎ দুটোটাই বৈশিষ্ট্য প্রকাশ করার চেষ্টা করেছে। তো প্রথম সূত্রের ব্যতিক্রমে আমরা যদি সমপ্রকটতা কাকে বলে, যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরায়ণ ঘটে কিন্তু প্রথম বংশধরে দুটি বিপরীত ধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। সমপ্রকটতা মানে হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। আমরা জানি যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটা প্রকট বৈশিষ্ট্য, যেহেতু এক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হওয়ার চেষ্টা করেছে, তাই একে বলা হচ্ছে সমপ্রকটতা, অর্থাৎ সমানভাবে প্রকট হয়ে গিয়েছে, তখন তাকে বলা হচ্ছে সমপ্রকটতা। এতে ম্যান্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত 3:1 এর পরিবর্তে হয়ে যায় 1:2:1, অর্থাৎ 1:2:1 হয়। কিভাবে হয় সেটা দেখছি। ধরি আন্দালুসিয়ান কালো বর্ণের মোরগের জন্য দায়ী জিন ক্যাপিটাল বিবি, এটা একটা প্রজাতি, যে কোনো একটা প্রজাতি। তো আন্দালুসিয়ান পরীক্ষার সময় মনে না থাকলে কালো বর্ণের ক্ষেত্রেও ধরে নিতে পারো, তবে তোমাদের যেহেতু পাঠ্যপুস্তকে রয়েছে আর এই ক্ষেত্রে এটা এটা বিশেষ একটা জাতের মুরগিতে এটা বেশি দেখা যায়, তাই এক্ষেত্রে উচ্চারণ করা যাবে আন্দালুসিয়ান কালো বর্ণের মুরগির জন্য দায়ী জিন ক্যাপিটাল বিবি, তাহলে আন্দালুসিয়ান সাদা বর্ণের মুরগির জন্য দায়ী জিন স্মল বিবি। প্রথম সংকট পুরুষ হবে F1 জনু, দ্বিতীয় সংকট পুরুষ হবে F2 জনু। পিতা মাতা অর্থাৎ ফেনোটাইপ, প্রথমেই কালো মোরগ অর্থাৎ পিতা আর সাদা মুরগি হবে মাতা। তো এদের জেনোটাইপ কালো মুরগির জন্য ক্যাপিটাল বিবি আর সাদা মুরগির জন্য স্মল বিবি। এদের গ্যামিট আসবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এদেরও আসবে স্মল বি স্মল বি, এবং এদের মধ্যে যখন সংকরায়ণ ঘটানো হবে অর্থাৎ ক্রস করা হবে তখন দেখা যাবে নতুন যে F1 জনুতে যে জীবগুলো সৃষ্টি হবে প্রত্যেকটা জীবের জেনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি প্রত্যেকটার। আর এই সবগুলো ক্যাপিটাল বি যেহেতু ছিল প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ কালো বর্ণের, সবগুলো কালো হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম এক্ষেত্রে কালো না হয়ে আমি আলোচনা করেছিলাম এক্ষেত্রে সমপ্রকটতা কাজ করছে। তো কালো না হয়ে সমপ্রকটতা কাজ করে কিভাবে, অর্থাৎ কালো বৈশিষ্ট্য এবং সাদা বৈশিষ্ট্য উভয় বৈশিষ্ট্যই এখানে সমানভাবে প্রকাশ পেতে গিয়ে সবগুলি মুরগি হয়ে মোরগ মুরগি হয়ে যায় কালোর মাঝে সাদা সাদা ছোপযুক্ত মোরগ মুরগি, অর্থাৎ কালো ভিতরে যদি সাদা গোল গোল ছোপ থাকে তাহলে দেখতে মনে হবে যে কালো আছে সাদাও আছে, এবং অর্থাৎ সাদা বৈশিষ্ট্য এবং কালো বৈশিষ্ট্য উভয় বৈশিষ্ট্য এখানে সমানভাবে প্রকাশিত হয়েছে। F1 জনুর ক্রস করলে আমরা দেখব F1 জনুর ক্রস ফিরোটাইপ হচ্ছে সাদা ছোপযুক্ত, বা শুধু ছোপযুক্ত লিখতে পারি, কালোর মধ্যে সাদা ছোপযুক্ত মুরগি মোরগ অর্থাৎ পিতা আর ছোপযুক্ত মুরগি মাতা হিসেবে ধরে এদের ভিতরে যদি অর্থাৎ F1 বংশধরে প্রাপ্ত যে জীবগুলো রয়েছে এদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে ক্রস করলে আমাদের দাঁড়াচ্ছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি, এ ধরনের দুটো বৈশিষ্ট্য পাশাপাশি F1 F2 জনুতে এদের যখন আমরা একটা চেকার বোর্ড তৈরি করবো গ্যামিটের আকারে আসার পরে চেকার বোর্ডে আমরা দেখতে পাবো ক্যাপিটাল বি একটা পাওয়া গিয়েছে, অর্থাৎ জেনোটাইপ হবে ক্যাপিটাল বি এর ফলে হয়েছে কালো, ক্যাপিটাল বি স্মল বি থাকার কারণে যেহেতু প্রথম বংশ ধরে ক্যাপিটাল বি স্মল বি ছিল সাদা ছোপযুক্ত তাহলে এক্ষেত্রে এটা হবে ছোপযুক্ত ক্যাপিটাল বি স্মল বি এখানেও ছোপযুক্ত, আর শুধু স্মল বি থাকলে এটা আমরা পূর্বেই পড়েছি শুধু স্মল বি সাধারণত ছিল সাদা বর্ণের জন্য দায়ী তাই এটা হবে সাদা। তাহলে আমরা F2 জন্য যদি ফলাফল আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে কালো এছাড়া ছোপযুক্ত এবং সাদা তিন ধরনের মোরগ মুরগি পাওয়া গিয়েছে, কোনোটা পুরোপুরি কালো কোনোটা কালোর মধ্যে সাদা ছোপযুক্ত আর কোনোটা পুরোপুরি সাদা। তো এই ধরনের মোরগ মুরগির জেনোটাইপ আমরা তিন ধরনের পেয়েছি ক্যাপিটাল বিবি ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বিবি, অর্থাৎ এর জিনোটাইপিক অনুপাতও আসতেছে 1:1, অর্থাৎ তিন ধরনের পাওয়া যাচ্ছে, এবং এদের ফিনোটাইপিক অনুপাতও আসবে 1:1, 1:1, কারণ একটি হয়েছে কালো দুটি হয়েছে ছোপযুক্ত আর একটি হয়েছে সাদা। এক্ষেত্রে যদি আমরা শতাংশের হিসাবে বলি 25% ছিল কালো 50% সাদা ছোপযুক্ত বা ছোপযুক্ত আর 25% হবে সাদা বর্ণের মোরগ মুরগি। তো উপরোক্ত আলোচনা হতে আমরা দেখতে পাচ্ছি যে কালো ও সাদা মোরগ মুরগির সংকরায়নের ফলে F1 জনুতে কালো ও সাদা উভয় বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়, কিন্তু শুধু প্রকট বৈশিষ্ট্য
কালো প্রকাশিত হতে পারে না। কেন পারে না? কারণ আমি বলেছি একটা বৈশিষ্ট্য এখানে, এটা হচ্ছে ব্যতিক্রম, প্রকট বৈশিষ্ট্যটা কালোটা প্রকাশিত হতে পারছে না, ফলে কালো এবং সাদা উভয় বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হচ্ছে, তাই কালোর মধ্যে সাদা ছোপযুক্ত মুরগ মুরগির প্রকাশিত হচ্ছে। এবং এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত ম্যান্ডেলের সেই 3:1 পরিবর্তে হয়ে যাচ্ছে 1:2:1। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি প্রথম সূত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফিজ।